মেসি ও বার্সা, এ দুটি নাম যেন একে অপরের পরিপূরক। সেই মেসি বার্সার সোনার সংসারে এই ভাঙনের সুর। কেননা বার্সার সাথে মেসির চুক্তি শেষ হবে 2021 সালে। স্প্যানিশ রেডিও দাবি করেছে যে মেসি আর বার্সার সাথে চুক্তি নবায়ন করতে চান না। বর্তমান কোচ কিকে সেতিন ও টিম ম্যানেজমেন্টের সাথেও সময়টা ভালো যাচ্ছে না এলএমটেনের। নেইমারকে দলে ফেরাতে টিম ম্যানেজমেন্টের ব্যর্থতা, করোনা পরিস্থিতিতে মোটা অঙ্কের বেতন কর্তনের সিদ্ধান্ত, ম্যাচের ভিতরের বাজে পারফরম্যান্স, লালিগার শিরোপা হারানোর শঙ্কা, সব মিলিয়ে বিরক্ত মেসি। এজন্য তিনি আর চুক্তি নবায়ন করতে চান না। 2000 সালে বার্সার যুব দলে মেসি এসেছিলেন, সময়ের সাথে মূল দলে এসেছেন এবং বার্সাকে এনে দিয়েছেন অনেক অর্জন। তবে মেসি বার্সার 20 বছরের সংসারে ভাঙনের গুঞ্জনে ফুটবল প্রেমিকদের মধ্যে যেন ঝড় উঠেছে। এমন প্রশ্নও জন্মেছে, যদি মেসি সত্যিই বার্সা ছেড়ে যান তবে কোন দলে যোগ দেবেন? সবে 700 গোলের মাইল ফলক ছুঁয়েছেন এলএমটেন, তার বর্তমান বয়স 33 বছর। তবে সে নিয়ে কারো মাথা ব্যথা নেই, তার বর্তমান ফিটনেস ও পারফরম্যান্সে যে কোনো দলই তাকে ভিড়াতে চাইবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সাবেক বার্সা ও ব্রাজিলিয়ান ফুটবলার রিভালদো জানিয়েছেন, যদি সত্যি মেসি বার্সা ছেড়ে দেন তবে ম্যানচেস্টার সিটি হতে পারে তার আদর্শ ঠিকানা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস।